আমি যদি বলি হোয়াট ইজ মার্কেটিং দেয়ার ইজ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডেফিনেশন আউট দেয়ার এবং গুগল করলে আমি জানতে পারবো মার্কেটিং কি অ্যান্ড এভরিথিং সো খুব আমি যদি আমাদের একদম মার্কেটিংয়ের গুরু ফিলিপ কটলারের ভাষায় বলি যে মার্কেটিং ইজ লাইক ক্রিয়েটিং ভ্যালুস ফর দ্য টার্গেট গ্রুপ অফ কাস্টমার্স ওর কনজিউমার্স আই ক্রিয়েট এ ভ্যালু ফর এ কাস্টমার্স আই কমিউনিকেট দ্যাট ভ্যালু টু দ্য কাস্টমার্স অ্যান্ড আই ডেলিভার দ্যাট ভ্যালু থ্রু ডিফারেন্ট টেকনিকস through different uh, channels. So that is marketing. example. Let's say Samsung Mobile. So let's say they create a value. What is the value? If I use Samsung Mobile, I can take beautiful pictures. Now I need to, I create a value. Now I need to communicate this value to the target customers. So who is my target customers? টার্গেট কাস্টমার্সের ক্ষেত্রে যদি স্যামসাং এর এই সেফটির দাম যদি হয় সেভেন্টি থাউজেন্ড ওর নাইনটি থাউজেন্ড প্লাস মেবি একটু আপ্রো লেভেল হবে আমার কনজিউমার ক্লাস সো দিস ইজ মাই টার্গেট গ্রুপ রাইট সো দিস ইজ আ স্যামসাং মোবাইল বাই হুইচ আই এম ক্রিয়েটিং এ ভ্যালু আই এম সেই ইট ইট গিভস ইউ গুড পিকচার্স না আই নিড টু কমিউনিকেট দিস ভ্যালু টু দ্য টার্গেট গ্রুপ মাই টার্গেট গ্রুপ ইজ আপার ক্লাস ন আই নিড টু ফাইন্ড আউট হোয়াট দে আর অ্যান্ড অ্যাকোর্ডিংলি আই উইল স্ট্র্যাটেজাইজ দ্য চ্যানেল স্ট্র্যাটেজি আমি তাদেরকে কোথায় পাবো এবং দেন আই উইল ডিসমিনেট দ্য মেসেজ ওর ডেলিভার দ্য ভ্যালু টু মাই টার্গেট গ্রুপ না হোয়াট ইজ দ্য ডিফরেন্স উইথ ডিজিটাল মার্কেটিং আমি যদি সিম্পল কথায় বলি ডিজিটাল মার্কেটিং ইজ লাইক দ্য সেম ওয়ে ট্রেডিশন মার্কেটিং ইজ ডুইং ইট ইজ অলসো ক্রিয়েটিং অ ভ্যালু ইট ইজ অলসো কমিউনিকেটিং দ্য ভ্যালুউ ইট ইজ অলসো ডেলিভারিং দ্য ভ্যালু টু দ্য টার্গেট গ্রুপ বাট

আমরা যদি একটু চিন্তা করি একটু আগে আমরা স্যামসাং মোবাইলের কথা বলছিলাম থিঙ্ক অ্যাবাউট আমি যদি স্যামসাং মোবাইলের একটা মডেল যদি আমি প্রাইস জানতে চাই বা ইনফরমেশন জানতে চাই এটা কত মেগাপিক্সেল ক্যামেরা এটাতে বিল্ট ইন কত মেমোরি কার্ড আছে এটার প্রাইস কত হবে এটার সাথে কোনো কত ওয়ারেন্টি দেওয়া হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন অন এভরিথিং আমি কি করব। আমি একটি হয়তো এর লেটস আমার বাসা যদি গুলশান বানানি হয় আমি কাছের কোনো একটা আউটলেটে চলে যাব টু গেট দ্য ইনফরমেশন রাইট সেম ওয়েতে ডিজিটালে থিঙ্ক অ্যাবাউট এ ভার্চুয়াল আউটলেট দ্যাট ইজ কল ইয়োর ওয়েবসাইট আপনার ওয়েবসাইটটি হতে পারে লাইক স্যামসাংয়ের ওয়েবসাইটটি হচ্ছে স্যামসাংয়ের জন্য সেম একটা দোকান বাট একটা ভার্চুয়াল দোকান যেখানে গেলে আমি ঘরে বসে জানতে পারছি যে কী মডেলের কী কালারের কী প্রাইজের উইথ হোয়াট স্পেসিফিকেশন মোবাইল হ্যান্ডসেটসগুলো অ্যাভেলেবেল আছে সো ডিজিটাল মার্কেটিংয়ের একটা ফান্ডামেন্টালস একটা এরিয়া অথবা চ্যানেল হচ্ছে ফার্স্ট হচ্ছে এটার ওয়েবসাইট সো ওয়েবসাইট ইজ লাইক মাই প্রডাক্ট ওর ওয়েবসাইট ইজ লাইক মাই ভার্চুয়াল আউটলেট থ্রু উইচ আই ওয়ান্ট টু রিচ মাই টার্গেট গ্রুপ নাও দ্য সেকেন্ড থিং ইজ আমি এখন একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আমি কীভাবে মানুষের কাছে নিয়ে যাবো সো এইটার পেছনে আমার কিছু স্ট্র্যাটেজি থাকতে হবে তো সেকেন্ড পার্ট যে চ্যাপ্টারটিতে আমরা দেখবো দ্যাট স্ট্র্যাটেজি উই কল ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্র্যাটেজি লেটস আই হ্যাভ এ ভেরি গুড ওয়েবসাইট ইস কল আমি বললাম যে আমরা একটা ডি থিঙ্ক অবাউট দিস কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্স রাইট ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যাট রেপ্টো সো রেপ্টোর মতো আমি ধরে নিচ্ছি যে আমার আরও অনেকগুলো ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা এই ধরনের কোর্স অফার করে লেটস অ্যাজিউম দ্যাট এখন আমি চাই আমার কোর্সটাকে রেপ্টোর কোর্সটাকে আমি বেশি মানুষের কাছে পৌঁছাতে সো মানুষ এখন কি করছে বেশিরভাগ মানুষই কিন্তু এখন দু তিনটো দু তিনটা কাজ করে তাদের হ্যাবিট একটা হচ্ছে গুগলে তারা সার্চ করে ইউটিউবে ভিডিও দেখে ফেসবুকে তারা টাইম স্পেন্ড করে রাইট সো এই যে সার্চ করছে গুগলে যখন সার্চ করছে মানুষ কী দিয়ে সার্চ করে তার নিট যখন থাকে সো কেউ যদি ডিজিটাল মার্কেটিং কোর্স সার্চ করতে চায় লিটস আমি চাব রেপটোকে যাতে আমি সার্চ করলে তো কি হয় রেজাল্টে আমার দশ প্রথমে দশটা রেজাল্ট আসে সো স্ক্রিনে যখন দশটা রেজাল্ট আসে আমি চাবো প্রথমে আমার পজিশনটা পাক হচ্ছে রেপটো কেন তাহলে আমি শুরুতে বেশি মানুষ প্রথম যে আমার সার্চ সেটা দিয়ে তো মানুষ ক্লিক করবে সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ইটস এ প্রসেস ইটস এ টেকনিক অ টুল যেটার মাধ্যমে আমি গুগল সার্চে টপ র্যাঙ্কিং অ্যাচিভ করতে পারি নাও দ্য কোয়েশ্চেন ইজ আমি কি সবসময় টপ র্যাঙ্কিং অ্যাচিভ করতে পারবো মে নট বি আমি কি আজকে ওয়েবসাইট লঞ্চ করে কালকেই টপ র্যাঙ্কিংয়ে চলে যাব নট রিয়েলি ইটস এ প্রসেস ইটস এ অনগোয়িং প্রসেস সো গুগল কীভাবে আসলে টপ র্যাঙ্কিংটা নির্ধারণ করে সো দিজ আর দ্য থিংস উইল বি অলসো ডিসকাসিং ইন আওয়ার সেকেন্ড চ্যাপ্টার দেন টক অ্যাবাউট এসিও থেকে আমরা চিন্তা করতে পারি পেইড মার্কেটিং স্ট্র্যাটেজি কি হতে পারে সো ডিজিটাল মার্কেটিং আরেকটি অপশন হচ্ছে পেইড মার্কেটিং এসিও করছি এসিও ইজ ভেরি অর্গ্যানিক ফ্রি অফ কস্ট এখন এসিওর জন্য কি আমি ওয়েট করবো যে কখন আমি র্যাঙ্কে আসবো তার আগে কি আমি কিছু ইনভেস্টমেন্ট করতে পারি ডিজিটালে অবশ্যই টু রিচ মাই কাস্টমার ড কল পেইড মার্কেটিং দেন ফোর্থ ওয়ান ইজ উই কল সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি দে নো ডাউট আমরা যারা আজকে লেকচার শুনবো বা যাদের কাছে আমরা আছি এভরি ইজ নাও ইউজিং ফেসবুক বাংলাদেশের আড়াই কোটি মানুষ হয়ে যাচ্ছে ফেসবুক ইউজার এবং এটার সামনে খুব শীঘ্রই এটা এক্সপোনান্সিয়ালি গ্রো করে উই উই বিলিভ যেটা আরো খুব তাড়াতাড়ি পাঁচ কোটিতে পৌঁছে যাবে সো পিপলের এখন টাইম স্পেন্ড চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সি ইস ভেরি হাউ আই ডিরাইভ দ্য সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আমি সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট কমিউনিকেশন কী করবো কীভাবে টার্গেটিং করবো কীভাবে আমি আমার মেসেজটাকে

উইল বি টকিং অ্যাবাউট অ্যানালিটিক্স আমরা শুরুতে ওয়েবসাইট বললাম ওয়েবসাইটকে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য উই টক অ্যাবাউট এসিও সোশ্যাল মিডিয়া মোবাইল মার্কেটিং পেইড অ্যাডভার্টাইজমেন্ট আমরা অনেক কিছু করছি বাট এত কিছু যে করছি এত কিছু স্পেন ইনভেস্টমেন্ট এগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি ক্যালকুলেট মিনস আমার রিটার্নটা কি আসছে ইনভেস্টমেন্ট থেকে আমি কতজন মানুষের কাছে আসলে পৌঁছাচ্ছি মানুষ কতক্ষণ আমার ওয়েবসাইটে আছে আমার মেল ফিমেল রেশিও কত আমার প্রোডাক্ট যদি হয় বিউটি সোপ আমি যদি টার্গেট করি ফিমেল তাহলে আসলে কি আমার টার্গেটের অ্যাডভার্টাইজমেন্টটা কি আসলে ফিমেলদের কাছে পৌঁছেছে না টার্গেট কারেক্ট টার্গেট মার্কেটে পৌঁছায়নি সব কিছু যদি আমি মেজার করতে চাই আই হ্যাভ টু ইউজ সাম টুলস উইচ কল অ্যানালিটিক্স টুল সো ফাইনালি উইল বি টকিং অ্যাবাউট অ্যানালিটিক্স যেগুলো মেজার করবে টোটাল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিকে সো ইন এ নাট সেল Again, if I recap this lecture, this particular lecture, I can say that digital marketing is similarly like marketing, but with some fundamental changes in uh, not only uh, in perception, but in fundamental changes in the scope of the work. So, digital marketing is creating values, communicating values, delivering values to the target market, but by using or through using. Technological platforms, digital tools, digital platforms, and digital media. So, stay tuned for the following lectures.